কোথায় যাবে? অনেক চলে যাবে, বাড়িতে বাড়ি চলে যাবে, তুমি মিমি বাড়ি থাকবে। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই ব্লগটা আবার এখন থেকে শুরু করে দিলাম, এর আগে সারা দুপুরটা রান্নাবান্না করতেই কেটে গেল। আর রান্নাবান্নার সাথে সাথে আরও নানান কিছু ছিল, অনেকের সাথে খেলা করা, শুনুর সাথে খেলা করা। তো এখনকার ব্লগটা না হয় আমি এখন থেকে শুরু করছি, তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। সেই যে ঘুগনিটা বানাচ্ছিলাম আগের ব্লগে হয়তো দেখেছেন আপনারা, সকালে যেটা পোস্ট করেছি সেটাই এখনও বানাচ্ছি, কমপ্লিট হয়নি। এই যে খাসির চর্বি ছিল বলেছিল গরম মশলা বেটে নিচ্ছি, বাটা গরম মশলা দিলে টেস্টটা সুন্দর হবে সেই জন্য আর কি। আর ঘুগনি রুটি হবে কারণ দিদিরা আজকে বাড়ি চলে যাবে সন্ধ্যাবেলা, এ বাড়ি থেকে খাবার দিয়ে দেওয়া হবে, তাহলে ওদের বাড়ি গিয়ে আর সেরকম ঝামেলা করতে হবে না, মানে সমস্যা থাকবে না, খাওয়া দাওয়ার গিয়ে খেয়ে নিতে পারবে, সন্ধ্যার পরে বেরোবে 7টা নাগাদ, সেই জন্যই আর কি। কখন যাবে কখন ইয়ে করবে সেই কারণে সবাই বাড়ি থেকে সবাই বলা হবে, তাহলে এখান থেকে রেডি করে সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। আর দেখুন না, কথা বলতে বলতে এদিকে ঘুমিয়ে হয়ে গেলো, মানে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর ওই গরম মশলাটা এই কষানোর সময় কিছুটা দিয়েছি আর ওই নামানোর আগ দিয়ে দিয়ে দেবো, এখন ফুটছে, মানে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। পড়ে যাবো সরে সরি দিদি, অনেক কোথায় যাবে? অনেক চলে যাবে, বাড়ি চলে যাবে, তুমি মিমি বাড়ি থাকবে না, মিমি বাড়ি যাবে না, যাবে না, আর কোথায় দেবো আমি? তুমি দাও একটু, তুমি দাও, তুমি দাও, ওখানে দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছ গেছে মনে হয় রাস্তা, খালি পায়ে দেখো দোকানে দৌড়ালো কে, দোকানে চলে যাবে, টাকা পেয়েছে তো হাতে। ও মা ও মা পাপা রে, মাম্মা পাপা টাটা টাটা, আবার একটা হামি হবে পাপা, দেখো কপালেও দেবে, ওই দেখো ও হাম্পি চাইলে ওরকমই দেয়, আসছে সোনা, দিদি আসছে, বাবা দিদি আসছে, দিদি আসছে, সোনা আসছে, হাম্পি দিলে না বাবা, ওকে সরাও সরাও, ওকে সরাও, বললাম ভাইকে একটা হাম্পি দিতে হবে না আমার কাছে, বাবা আসবে।